হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আমি আজকে আপনাদের জন্য যত বাংলাতে নিউজ পেপার যেগুলি বেরোয়, কর্মসংস্থান, জীবিকা দিশারি, শিক্ষা, চাকরি, খেলা, এই সমস্ত ই পেপারগুলোতে যে আপনার রিক্রুটমেন্টের খবরগুলি আছে সেগুলো একটি ট্যাবুলার ফর্মে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি। আমি আপনাদের 4 অক্টোবর থেকে 10 অক্টোবরের মাঝে যে যে চাকরি পরীক্ষাগুলো অ্যাপ্লাই করা যাবে তার কতগুলি শূন্য পদ, কোয়ালিফিকেশন, লাস্ট ডেট কবে এবং ওয়েবসাইটগুলো এক জায়গায় নিয়ে এসে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কোনো প্রবলেম থাকলে বা আর কীভাবে আপনারা ভিডিওটি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন থেকে রিক্রুটমেন্ট হবে, সিলেকশন পোস্ট ফেজ 6 শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। টোটাল 1136টি ভ্যাকেন্সি রয়েছে, 10th 12th গ্র্যাজুয়েশনের বিভিন্ন পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশান দেওয়া আছে। সাবমিশন আপনাদের আজকে লাস্ট ডেট আছে, তো আপনারা অবশ্যই করে নেবেন। ssconline.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলসে নোটিফিকেশান PDF এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে খবরটা রয়েছে সেটি হচ্ছে IBPS এর মাধ্যমে ব্যাংকে ক্লার্কের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি 7275টি, যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য এটি খুব ভালো চাকরির সুযোগ। এটির লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার 10 অক্টোবর অবধি। আপনাদের 1/9/2018-তে বয়স হতে হবে 20 থেকে 28 বছর। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম মতো ছাড় পাবেন। ওয়েবসাইট যেটা হচ্ছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশটি ভালো করে পড়ে তারপর এখান থেকে অনলাইনে ফিল আপ করতে পারবেন। নেক্সট যে খবরটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকাটা হাইকোর্টে 221টি গ্রুপ ডি পোস্টে এখানে পিয়ন, সার্ভার, প্রসেসর, মালি, দারোয়ান এসব পোস্টে লোক নেওয়া হবে। এটার জন্য 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং এটা আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যারা গ্র্যাজুয়েশন বা তার হায়ার কোয়ালিফিকেশান আছেন তারা কিন্তু এটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, ম্যাক্সিমাম HS পাস যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট এটি অ্যাপ্লাই করা যাবে 29 অক্টোবর অবধি। 1/1/2018-তে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর পর্যন্ত। ওয়েবসাইট যেটি আছে সেটি হচ্ছে www.calcuttahighcourt.gov.in, এই ওয়েবসাইটে আপনারা সব ডিটেলস এবং অনলাইনে ফিল আপের লিঙ্ক পেয়ে যাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কল্যাণীর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট্যান্ট, ক্যাশিয়ার এবং ক্লার্ক পোস্টে লোক নেওয়া হবে। টোটাল শূন্য পদ 10টি, আপনার যেমন পোস্ট সেই অনুযায়ী কোয়ালিফিকেশানও আলাদা আলাদা আছে। লাস্ট ডেট এটি সাবমিট করার হচ্ছে 31 অক্টোবর। বয়স আপনাদের হতে হবে 1/1 অক্টোবরে 18 থেকে 40 বছরের মধ্যে। ওয়েবসাইট যেটি রয়েছে সেটা হচ্ছে www.mscwb.org। নেক্সট যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে, সেখানে ফুড সেফটি অফিসার পোস্টে লোক নেওয়া হচ্ছে। টোটাল শূন্য পদ রয়েছে 15টি। এটিতে আপনাদের যোগ্যতা চাই আপনাদের ফুড অ্যান্ড টেকনোলজিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা ডেয়ারি টেকনোলজিতে আপনাদের গ্র্যাজুয়েশন থাকলে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট অ্যাপ্লাই করা সেটি হচ্ছে 31 অক্টোবর এবং বয়স হতে হবে আপনাদেরকে 1/1/2018-তে up to 37 ইয়ার্স অবধি। যদি বয়স হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। নেক্সট ভ্যাকেন্সি যেটি আছে সেটি হচ্ছে নর্দার্ন কোলফিল্ডে ট্রেনিং অপারেটর পোস্টে লোক নেওয়া হবে। টোটাল শূন্য পদ 839টি। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার যেমন পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশান আছে। লাস্ট ডেট এটির ফিল আপ করা যাবে 15 অক্টোবর 2018। বয়স আপনাদের হতে হবে 24/9/2018 তাই কোন পর্যন্ত 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nclcil.in। নেক্সট যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ESICতে লোক নেওয়া হবে, সোশ্যাল সিকিউরিটি অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টে লোক নেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 539টি। যোগ্যতা আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকতে হবে। লাস্ট ডেট এটি ফিল আপ করা রয়েছে 5 অক্টোবর। বয়স হতে হবে আপনার দিককে 5 অক্টোবর 2018-তে 21 থেকে 27 বছরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে সেটি হচ্ছে www.esic.nic.in। নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে নাভাল ডকইয়ার্ড মুম্বাইতে আপনার পোস্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রেন্টিস, ভ্যাকেন্সি হচ্ছে 318টি এবং এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের চাই এটি হচ্ছে 50% মাধ্যমিকে এবং তার সঙ্গে 65% সংশ্লিষ্ট ITI ট্রেডে আপনাদের নাম্বার থাকতে হবে। লাস্ট ডেটের জন্য আপনাদের ওয়েবসাইট ফলো করতে হবে। বয়স আপনাদের হতে হবে, ডেট অফ বার্থের রেঞ্জটি এখানে দিয়ে দেওয়া হয়েছে, 1/4/1999 থেকে 31/6/2006 অবধি। যাদের ডেট অফ বার্থ তা এই টাইম পিরিয়ডের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.bharatseva.com, এই ওয়েবসাইটে আপনারা এটি অ্যাপ্লাই করতে পারবেন।
নেক্সট যে খবরটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের সশস্ত্র সীমাবল SSBতে আপনাদের লোক নেওয়া হবে, সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে। ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 181টি। পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান আলাদা রয়েছে। লাস্ট ডেটের জন্য আপনাদেরকে ওয়েবসাইটটি ফলো করতে হবে এবং এজ যেটি হচ্ছে সেটিও পোস্ট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট রয়েছে। ওয়েবসাইটে যেটি হচ্ছে সেটি হচ্ছে www.ssbrecruitment.gov.in। নেক্সট খবর যেটি রয়েছে সেটি হচ্ছে চিফ পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল থেকে 242 জন MTS পোস্টে লোক নেওয়া হবে। এর এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে 10th পাস। লাস্ট ডেট ফিল আপ করার 4th অক্টোবর। বয়স হতে হবে আপনাদেরকে 18 থেকে 25 বছরের মধ্যে। ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। নেক্সট যেটি খবর সেটি হচ্ছে UPSC-র মাধ্যমে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। 581টি পোস্টের লোক নেওয়া হবে। সংশ্লিষ্ট ট্রেডে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালে আপনাদের বিটেক ডিগ্রি থাকতে হবে। লাস্ট ডেট এটি অ্যাপ্লাই করার হচ্ছে সেটি হচ্ছে 22শে অক্টোবর 2018। আপনারা www.upsconline.nic.in এই ওয়েবসাইটটি ভিজিট করলে এর PDF এবং ফর্ম অনলাইনে ফর্ম ফিল আপ করার লিঙ্কটি পেয়ে যাবেন। এরপর যে খবরটি রয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আপনার ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে লোক নেওয়া হবে। এটি 1 বছরের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে লোক নেওয়া হবে, পরবর্তীকালে এক্সটেনশন হলেও হতে পারে, কিন্তু কোনো সিওরিটি নেই। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এটি আপনি 20টি। এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, তার সঙ্গে কম্পিউটারে আপনাদের নলেজ থাকতে হবে। লাস্ট ডেট ফর্ম সাবমিট করার 12ই অক্টোবর। বয়স হতে হবে আপনাদেরকে 1 অক্টোবরে 30 বছরের মধ্যে। এটির ফিল আপ করার মোড হচ্ছে অফলাইন। আপনার ওয়েবসাইটে গিয়ে এর বয়ানটি পেয়ে যাবেন, সেটি ফিল আপ করে আপনাদেরকে 12 তারিখের মধ্যে জমা করতে হবে নিজের এই অ্যাড্রেসে। অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করে দিয়েছি। এছাড়া আপনার ওয়েবসাইটে গেলেও অ্যাড্রেসটি কিন্তু পেয়ে যাবেন। এরপর যে খবরটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে সেখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি 390টি। এডুকেশনাল কোয়ালিফিকেশান 3 ইয়ার্স ডিপ্লোমা। লাস্ট ডেট হচ্ছে আপনার 12ই অক্টোবর এবং বয়স হতে হবে 19/9/2018-তে 18 থেকে 24 বছরের মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে এখানে আপনাদের লিঙ্কটা আপনি দেওয়া হয়েছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তো এই কতগুলি আপনাদের এবারে খবর ছিল যেটি এই সপ্তাহের মধ্যে ফিল আপ করা যাবে। সবাই এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী ফিল আপ করে নেবেন। চ্যানেলের সঙ্গে থাকুন। আরও যদি নির্দিষ্ট কোনো ভিডিও থাকে অবশ্যই আমি আপনাদের জন্য কাজের ভিডিওগুলি আপলোড করতে থাকবো।